দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের তত্ত্বাবধানে যে বিকাশ কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন দেশ এগোচ্ছে, দেশে পরিবর্তন হচ্ছে আর মানুষের জীবনেও পরিবর্তন হয়েছে। নরেন্দ্র মোদী 14 সালে যখন প্রধানমন্ত্রী হন তখন প্রায় 30 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে ছিলেন। তার প্রয়াসে গত 8-9 বছরের মধ্যে 12 কোটি মানুষকে দরিদ্র সীমার নিচে উপরে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং বাকি 18 কোটিকে আনার জন্য 24 সাল পর্যন্ত তাদের বাড়ি, ঘর, শৌচালয় ইত্যাদি অন্যান্য সুবিধা গরিব কল্যাণ যোজনার মাধ্যমে তাদের জীবনস্তরের পরিবর্তনের চেষ্টা চলছে। দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যেটা উন্নয়নের জন্য বিশেষভাবে প্রয়োজন, রেলপথ থেকে আরম্ভ করে এয়ারপোর্ট আর 6-লেন 4-লেন রোড আর জেলায় জেলায় এয়ারপোর্ট থেকে মেডিকেল কলেজ, এইমস, নার্সিং কলেজ, ল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি তৈরি হচ্ছে। এটা একটা দেশকে উন্নত করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেশকে উন্নত দেশ আর বিশ্বের নেতৃত্বদার মতো দেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী আরও 25 বছর সামনে টার্গেট রেখেছেন, 47 সাল পর্যন্ত যখন দেশের স্বাধীনতা 100 বছর হবে তার জন্য যোজনা তৈরি হচ্ছে। অতি সম্প্রতি যোজনা কমিশনের যে বৈঠক হয়ে গেল সেখানেও সেই সাজেশন চাওয়া হয়েছে বিভিন্ন সরকারের থেকে। উদ্দেশ্য ভারতবর্ষের লোকজনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসের যে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী সেই উদ্দেশ্যে আর আমরা এগোচ্ছি এবং দেশ সাধারণ মানুষও এগোচ্ছে। দেশের মানুষ সুরক্ষিত, অর্থনীতি সুরক্ষিত, দেশের রাজনীতি, বিদেশ নীতি সুরক্ষিত, দেশের সীমা সুরক্ষিত আর কোনো ইস্যু না পেরে বিরোধীরা বিভিন্ন রকম ফালতু ইস্যু নিয়ে দেশকে বিব্রত করার চেষ্টা করছেন সরকারকে। বিদেশে গিয়ে রাহুল গান্ধী দেশের গণতন্ত্র, দেশের সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন, তার জন্য বিদেশের কাছেও তাদের কথা শুনতে হচ্ছে। আমেরিকা বলে দিয়েছে ভারতবর্ষে জীবিত আছে গণতন্ত্র, কারো সন্দেহ হলে দিল্লি গিয়ে দেখে আসুন। তো সার্বিকভাবে বিশ্ব দরবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন তিনি সম্মান পাচ্ছেন, উদ্দেশ্য ভারতবর্ষের নাগরিকরা, দেশ সম্মানিত হচ্ছে আর আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া সব জায়গায় দেশের সম্মান, দেশের বিজয় ধ্বজা উড়েছে। দুনিয়া যখন সংকটে ভারতবর্ষ প্রথমবার ভ্যাকসিন তৈরি করে প্রায় 50 কোটির বেশি ভ্যাকসিনের ডোজ বিশ্বকে দিয়েছে, বিভিন্ন কারণে দুর্ভিক্ষ পীড়িত তাদেরকে খাবার দাবার পৌঁছে দিচ্ছে, ওষুধ পৌঁছে দিচ্ছে, যখন দেশে দুনিয়ার বিভিন্ন জায়গায় সংকট এসছে, যুদ্ধবিগ্রহ ইত্যাদি, সেখান থেকে নিজের দেশের নাগরিকদের সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে ভারতবর্ষ, তার জন্য সুনাম পেয়েছি আমরা। এরকমভাবে সার্বিক একেবারে অন্তদয় সাধারণ গরিব মানুষ থেকে দেশের শিল্প, সংস্কৃতি, সুরক্ষা, অস্ত্রশস্ত্রের ভাণ্ডারকে ভরিয়ে তুলছে ভারতের সরকার স্বদেশী টেকনোলজির মাধ্যমে। লোকাল ভোকাল ফর লোকালের আহ্বান যে করেছেন প্রধানমন্ত্রী তার জন্য দেশের খাদি গত বছর 1 লক্ষ কোটি টাকার বিজনেস করেছে, এক্সপোর্ট ভারতবর্ষে রেকর্ড করেছে 4 লক্ষ কোটি টাকার বেশি এই সংকটের সময়ও, মহামারীর সময়ও, লকডাউনের মধ্যেও। তো সার্বিক দিক দিয়ে ভারতের অর্থনীতি চাঙ্গা হচ্ছে।